দর্শক শ্রোতা বাংলাদেশের সবচেয়ে মোটা ব্যক্তিটির নাম মাখন মিয়া। ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের দক্ষিণ মুরাইলের বাসিন্দা এই মাখন মিয়ার বর্তমান বয়স 41 বছর। গত 2 দশক আগে স্বাভাবিক থাকলেও হঠাৎ 2001 সাল থেকে শারীরিক পরিবর্তন দেখা দেয় তার। ওজন বৃদ্ধির পাশাপাশি ক্রমশ অস্বাভাবিক মোটা হতে থাকেন তিনি। এতে চলাফেরা এবং কাজকর্ম করতে পারেন না বলে জানিয়েছেন দরিদ্র মাখন মিয়া। বর্তমানে তার ওজন প্রায় 300 কেজি। এতদিন পৃথিবীর সবচাইতে ভারী বা মোটা মানুষের তালিকায় প্রথম ছিলেন মিশরের নারী আহমেদ আব্দুল আদি। তার ওজন ছিল 500 কেজি। সম্প্রতি ভারতের একটি হাসপাতালে তার অস্ত্রোপচার হওয়ায় তার ওজন কমে দাঁড়িয়েছে 250 কেজিতে। সেই হিসেবে বর্তমানে পৃথিবীর সবচাইতে মোটা মানুষ ব্রাহ্মণবাড়িয়ার মাখন মিয়া। বাংলাদেশের সবচাইতে খাটো ব্যক্তিটির নাম চেরাগালি। সিলেটের বিশ্বনাথের বাসিন্দা এই চেরাগালির বর্তমান উচ্চতা 32 ইঞ্চি, বয়স 70 বছর, ওজন মাত্র 13 কেজি। 5 সন্তানের জনক, ক্ষুদ্রতম ব্যক্তি, চেরাগালের প্রধান পেশা কৃষিকাজ বলে জানিয়েছেন তিনি। জানা গেছে 12 বছর আগে নিজের জমি জমা বিক্রি করে ভাগ্যের চাকা সচল করার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন স্বপ্নের দেশ লন্ডনে। কিন্তু সেখানে আতিক মিয়া নামক এক প্রবাসী লন্ডনের কারণে প্রতারিত হয়েছেন তিনি। বর্তমানে পরিবারের 7 সদস্য নিয়ে মানবেতর জীবনযাপন করছেন সিলেটের চেরাগালি। বাংলাদেশের সবচাইতে লম্বা ব্যক্তিটির নাম জিন্নাত আলী। কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া গ্রামের বাসিন্দা জিন্নাত আলীর বর্তমান উচ্চতা 8 ফুট 2 ইঞ্চি, ওজন 127 কেজি। 3 ভাই 1 বোনের মধ্যে জিন্নাত আলী তৃতীয়তম। জিন্নাতের বড় ভাই ইলিয়াস আলী জানান, তাকে বাড়িতে সকাল দুপুর ও রাতের বেলা ভাত দিতে হয়। প্রতিবেলায় 1 কেজি চালের ভাত ও প্রচুর পরিমাণ তরকারির প্রয়োজন হয়, কিন্তু অভাবের তারণায় আমরা তা দিতে পারি না। জিন্নাতের মস্তিষ্কে টিউমার বাসা বেঁধেছিল। কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয় হল, গত কয়েক মাস আগে বাংলাদেশের দীর্ঘতম লম্বা মানব জিন্নাত আলী মৃত্যুবরণ করেন। সো ইয়া, আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, একটি শেয়ার করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। অবভিয়াসলি চ্যানেলটিতে, স্পাইকিং চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনি নতুন হয়ে থাকেন, আর যদি অ্যাডভান্স সাবস্ক্রাইব করে থাকেন তাহলে মেনি 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 থ্যাঙ্কস। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টিল দেন, স্টিল ওয়েল, স্টিল অসাম। আলবিদা। বাংলাদেশ মেডিকেলে অনেক এরা অনেক কিছু করছে, তোমার ওয়েটটা বাড়বে কমবে না। আমাদের বাংলাদেশের দুটো পরীক্ষা নিরীক্ষা নাই, আর কাজ কর্ম করতে পারে না, দোকানে বাজারে এই নিতে পারে না, মানে অনেক মানে অনেক লোক অনেক ডিস্টার্ব করে, এই জন্য আমরা ওই দোকানে বসে না থাকি। ও মাঝে খারাপ কথা বললে মানে দুঃখ আনি, কষ্ট আনি ওর কাছে।